বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই এই পরিস্থিতিতে সেফ জোনে আছো, ভালো আছো। বন্ধুরা, আমি শায়না রাফাত রকি, প্রভাষক আইসিডি কোফিলুদ্দিন ইউনিভার্সিটি কলেজ চরমঞ্জন লক্ষ্মীপুর। আজকে আমি তোমাদেরকে পড়াবো উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় থেকে। আজকে আমরা পড়বো প্রোগ্রামিং ভাষা সি এর পর্ব চার, আর আমাদের অনলাইন ভিডিও ক্লাসের পর্ব 12, অর্থাৎ এটাই আমাদের 12তম অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা কি করব একটু জেনে নিই। বন্ধুরা, আজকে আমরা করব অপারেটর ও এর প্রকারভেদ, গাণিতিক রাশিমালার প্রকাশ, কিওয়ার্ড, স্টেটমেন্ট ও এর প্রকারভেদ, ফরম্যাট স্পেসিফায়ার। বন্ধুরা, এর আগে তিনটি পর্বে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছি। মাঝে একটা কথা বলে নিই বন্ধুরা, আজকে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে, তাই তোমাদের শব্দ হয়তো কিছুটা আনক্লিয়ার থাকতে পারে। তবুও আমি চেষ্টা করব ভিডিও এডিটর দিয়ে শব্দগুলো ক্লিয়ার করার জন্য। আসলে সাময়িক অসুবিধার জন্য আমি আগে থেকেই তোমার থেকে দুঃখ জানিয়ে নিচ্ছি। আমরা জানি তোমরা আমাদের শিডিউল অনুযায়ী আমাদের ক্লাসের জন্য আমাদের আগ্রহ করে অপেক্ষা করো, তাই আমি ক্লাসটি রেকর্ড করছি আজ রাতে। তো বন্ধুরা, আমরা আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। এর আগে বলে নিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু কথা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার আমার ল্যাঙ্গুয়েজ না, এটি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। এ নিয়ে আমাদের গত তিনটি চারটি ক্লাসে পড়াশোনা হয়েছে। তো ওই তিনটি ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে। তো আর কথা না বাড়াই, এবার আমরা চলে যাই আসল কাজে। বন্ধুরা, আজকে ফার্স্টে আমরা দেখব যে অপারেটর এবং এর প্রকারভেদ কি জিনিস। অপারেটর, তোমরা ছোটবেলা থেকেই গণিত করে এসেছো, অঙ্ক করে এসেছো। এই অঙ্ক করার জন্য আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করেছি, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা অঙ্ক সম্পূর্ণ করেছি, ফলাফল বের করেছি। অঙ্কের চলকের সাথে যে সকল চিহ্ন ব্যবহার করে আমরা এই ফলাফলগুলো বের করব, অর্থাৎ যুক্তিমূলক কাজে গাণিতিক কাজে যে চিহ্নগুলো আমরা ব্যবহার করব তাকেই অপারেটর বলে। যেমন ক ও খ, ক প্লাস খ আমরা লিখলাম, ক প্লাস খ এর মধ্যে যে প্লাস চিহ্নটা আছে সেটি হচ্ছে অপারেটর, আর ক আর খ হচ্ছে এখানে অপারেটর। এই প্লাস চিহ্ন কি করেছে, ক আর খ এর মধ্যকার যে সম্পর্ক আছে সেটি নির্ণয় করেছে, অর্থাৎ ক আর খ এর মধ্যে সে যোগফল নির্ণয় করেছে। তো বন্ধুরা, অপারেটর কিন্তু আমরা একটি কাজে ব্যবহার করিনি, আমরা বিভিন্নভাবে অপারেটর ব্যবহার করে থাকি। তো এই সি প্রোগ্রামিং এর জন্য অথবা আমাদের গাণিতিক কাজের জন্য আমরা অপারেটরকে আটটি ভাগে ভাগ করি। সেই আটটি ভাগ হলো: এক, গাণিতিক অপারেটর, ইংরেজিতে অ্যারিথমেটিক অপারেটরস, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং স্পেশাল অপারেটর। তো বন্ধুরা, আমরা এই অপারেটরগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমেই আসছে গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর। গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যে শুধু গাণিতিক কাজে আমরা যে অপারেটর, অঙ্ক বা সংখ্যার ভেতরে যে অপারেটরগুলো আমরা ব্যবহার করেছি সেগুলি হচ্ছে গাণিতিক অপারেটর। যেমন প্লাস যোগ করার জন্য আমরা এখানে দেখছি এ প্লাস বি, অর্থাৎ কি এর সাথে বি যোগ করা হচ্ছে। মাইনাস বিয়োগ করার জন্য, অর্থাৎ এ মাইনাস বি, এ থেকে বি এর মান বিয়োগ করবে। স্টার, বন্ধুরা তোমরা মনে করে থাকতে পারো যে তোমরা যখন অঙ্ক করেছো তোমরা গুণ করার জন্য ক্রস চিহ্ন ব্যবহার করেছো, কিন্তু কম্পিউটারে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করবো না, আমরা সেই স্থানে ব্যবহার করব স্টার বা অ্যাস্টেরিক চিহ্ন যা গুণ করবে। এখানে এ ইন্টু বি দেখানো হচ্ছে, অর্থাৎ এর মানকে বি দিয়ে গুণ করা হচ্ছে। স্ল্যাশ, আমরা ডিভিশন চিহ্নটা দিয়েছি,
কি একটা বিয়োগের উপরে ও নিচে দুটো ফোটা দিয়ে কিন্তু এখানে ডিভিশনটা আমরা ব্যবহার করব স্ল্যাশ দিয়ে এখানে দেখো পার্সেন্ট যে সাইনটা দেয়া আছে এটি আসলে প্রোগ্রামে পার্সেন্ট হিসেবে ব্যবহার হবে না এটি ব্যবহার হবে মডুলাস বা ভাগশেষ নির্ণয় করার জন্য অর্থাৎ a mod b সমান সমান a মান এ বি দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটি রেজাল্ট হিসেবে দেখাবে আর আছে বন্ধনী চিহ্ন প্রথম বন্ধনী বন্ধুরা সি প্রোগ্রামের যতবারই বন্ধনী লাগবে গাণিতিক রাশিমালায় প্রত্যেকবারই প্রথম ব্র্যাকেট বা প্রথম বন্ধনী ব্যবহার করা হবে অন্যান্য বন্ধনী এখানে লাগবে না অন্যান্য বন্ধনীগুলো আমরা অন্য সিনট্যাক্স হিসেবে ইউজ করব সেটা আমরা পরে দেখতে পাচ্ছি তো এই তো গেল গাণিতিক অপারেটর এরপরে আমরা আসি ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা ধাপে ধাপে যুক্ত হওয়া আর ডিক্রিমেন্ট হচ্ছে ধাপে ধাপে কোনো কিছু থেকে বিয়োগ হয়ে যাওয়া ইনক্রিমেন্ট অপারেটরের জন্য আমরা সি ভাষায় দুইটি প্লাস চিহ্ন ইউজ করব আর ডিক্রিমেন্টের জন্য দুটি মাইনাস চিহ্ন ইউজ করব অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে কোনো কিছুর মান কোথাও রাখা আমরা সমান চিহ্নটা কি করি কোনো সমীকরণ দেওয়ার জন্য সমান চিহ্নটা ব্যবহার করেছি এতদিন পর্যন্ত কিন্তু প্রোগ্রামিং এ সেটি ব্যবহার হবে একটা মান আরেকটাতে রাখার জন্য যেমন a = 5 এবং b = 6 হবে a = b এর জন্য এর মান হবে 6 মানে কি b এর সর্বশেষ যে মানটা আছে সেটাই এতে অ্যাসাইন হবে এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে আমরা এর মান যখন পাস করলো প্রোগ্রাম এর পরের লাইনে সে b মান পড়বে 6 এর পরের লাইনে সে পড়বে a সমান সমান b অর্থাৎ এর মানটা হচ্ছে 6 বুঝতে পেরেছো তো আমরা এখানে বিভিন্ন প্রয়োগ দেখাচ্ছি যেমন a is equal to b হলে এর মান b এর মানের সমান হবে অর্থাৎ b তে যে মানটা হবে সেটা a তে অ্যাসাইন হবে যদি a plus equal b লিখি তাহলে a is equal to a plus b বোঝাবে অর্থাৎ a এর মান যা আছে আর b এর মান যা আছে তার যুক্ত হবে a minus equal b যদি লেখা হয় তাহলে হবে a is equal to a minus b অর্থাৎ a মান থেকে b এর মান বিয়োগ হয়ে a তে অ্যাসাইন হবে সেম আমরা এই স্টার ইকুয়াল বি লিখতে পারি স্ল্যাশ ইকুয়াল বি লিখতে পারি অর্থাৎ এভাবে অপারেটর ইউজ করে যদি আমরা লিখি এটাই অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে প্রত্যেকবারই আগের চলকের কাছে পরের চলকের পরিবর্তনটা অ্যাসাইন করবে এই জন্যই একটা চলকের মান যেহেতু আরেকটা চলকে রাখা হচ্ছে তাই একে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে অ্যাসাইন অর্থ হচ্ছে যে কাউকে কোনো কাজ দিয়ে দেওয়া এবার আমরা দেখি রিলেশনাল অপারেটর রিলেশনাল হচ্ছে যে দুটি অপারেটরের মধ্যে সম্পর্ক যাচাই করার জন্য অর্থাৎ প্রথম অপারেটরের সাথে দ্বিতীয় অপারেটরের মধ্যে কে বড় কে ছোট কে সমান বা সমান হলে কি হবে বড় হলে কি হবে ছোট হলে কি হবে এই ধরনের কাজ নির্ণয়ের জন্য আমরা রিলেশনাল অপারেটর ইউজ করব এবার আসি আমরা লজিক্যাল অপারেটর তোমরা লজিক গেট পড়েছো তৃতীয় অধ্যায় লজিক গেট হচ্ছে এন্ড গেট অর গেট নট গেট আমরা লজিক্যাল কাজগুলো যদি প্রোগ্রামের সাহায্যে আউটপুট বা ফলাফল বের করতে চাই তাহলে আমরা এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করব এবার আমরা দেখি কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর হচ্ছে যে আমি কোনো কিছুতে কন্ডিশন দেওয়া বন্ধুরা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করো এটি কিন্তু সবাই খুব সহজে বুঝে না বন্ধুরা আমরা কন্ডিশনাল অপারেটরের তিনটি অপারেন্ড অর্থাৎ তিনটি চরক এবং দুটি অপারেটর ব্যবহার করব অপারেটর দুটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক এবং কলন তো আমরা এখানে একটা উদাহরণ দেখি c equal to c is less than equal c is equal to c greater than 0 কোশ্চেন মার্ক 10 is to minus 1 অর্থাৎ c এর মান
যদি 0 থেকে বড় হয় তাহলে c = 10 অর্থাৎ এই পুরো মানটা 10 দিয়ে দিতে হবে আর যদি c এর যে মানটা তুমি লিখছো সেটা 0 থেকে বড় না হয় ছোট হয় তাহলে c এর মান হবে -1 কি কি প্রিন্ট করবে সেটা আমরা এখানে 10 is to -1 দিয়ে বলে দিলাম আর যখন আমি এন্ট্রি দিব তখন c এর মানটা ধরো আমি এন্ট্রি দিলাম 5 যেটা c এর মান অর্থাৎ 0 থেকে বড় তাই সে প্রিন্ট করবে c = 10 আর যদি আমরা c এর মানটা 0 থেকে ছোট দেই অর্থাৎ ধরো -1 দিলাম -5 দিলাম তাহলে সে প্রিন্ট করবে -1 এভাবে নিচে আরো দুটো উদাহরণ দেওয়া আছে যেমন এখানে x এর মান 10 দেওয়া হচ্ছে y মান দেওয়া হচ্ছে 5 এন্ট্রি দেওয়া হয়েছে এখন আমার স্টেটমেন্ট হচ্ছে যে z এর মান হবে x থেকে y এর মান যদি বড় হয় তাহলে x হবে আর x যদি y থেকে ছোট হয় তাহলে y হবে তো যেহেতু এখানে x এর মান বড় তাই z = 10 মানে x এর মানটাই এখানে বসিয়ে দিয়েছে আর পরের সংখ্যায় দেখো আর পরের উদাহরণ দেখো x এর মান শুধু 5 দেওয়া আছে এখানে আর অন্য দিকে চলবে না তাই x is greater l x is less than 0 অর্থাৎ x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে 0 প্রিন্ট করবে আর যদি 0 থেকে বড় হয় তাহলে 1 প্রিন্ট করবে তাই এখানে আমরা x এর মান দিয়েছি 5 তাই z = 1 প্রিন্ট করছে যেহেতু x এর মানটা 0 থেকে বড় অর্থাৎ শর্ত থেকে উল্টো কাজ করেছে সেম আরেকটা দেওয়া হচ্ছে যে z = y কোশ্চেন 1 অর 5 যদি z এর মান y এর সমান হয় তাহলে 1 বসবে না 5 বসবে আমরা এখন y এর মান দিয়েছি অর্থাৎ y = যদি 1 হয় তাহলে সে 1 প্রিন্ট করবে আর যদি y = 1 না হয় তাহলে সে 5 প্রিন্ট করবে কিন্তু এখানে y = 1 আছে 1 এন্ট্রি দেওয়া হয়েছে তাই 1 প্রিন্ট করছে এই বিষয়টি আমি এতক্ষণ যা বর্ণনা করলাম তোমরা আবার রিক্যাপ করে আবার দেখবে বারবার দেখবে কারণ এটি খুবই এটা বুঝাটা খুবই কষ্টসাধ্য বিষয় আমি যতটুকু সম্ভব সহজ করার চেষ্টা করেছি এরপর আছে বন্ধুরা বিট ওয়াইজ অপারেটর আমরা একটু আগে কিন্তু এন্ড গেট অর গেটের জন্য অপারেটর দেখেছি ডাবল এন্ড ডাবল অর নট ইকুয়াল ইত্যাদি বিট ওয়াইজ অপারেটরটা আসলে উই এন্ড গেট এর জন্য সরাসরি না এটি হচ্ছে যান্ত্রিক ল্যাঙ্গুয়েজের কাজ যদি তুমি সি প্রোগ্রাম দিয়ে করাতে হয় তখন এই বিট ওয়াইজ অপারেটর গুলো ইউজ করবে যেমন টিল্ড টিল্ড মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য অর্থাৎ নেগেটিভ মানের জন্য ধরো প্লাস 5 আছে সেটা মাইনাস মান কত সেটা বোঝানোর জন্য রাইট শিফট শিফট রেজিস্টারে ডাটা একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে শিফট করার জন্য কোন দিকে বাম থেকে ডানে আবার উল্টোটার জন্য অর্থাৎ ডান থেকে বামে নেওয়ার জন্য লেফট শিফট এন্ড হচ্ছে বিট ওয়াইজ এন্ড লজিক যদি তুমি ব্যবহার করো গেট এর সার্কিটে যদি অর এর জন্য বার আর আপ সাইনটা হচ্ছে এক্স অর গেটের জন্য তোমরা সবাই জানো এক্স অর গেটে যদি দুটো সংখ্যা একই ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট জিরো এরপরে আমরা দেখি স্পেশাল অপারেটর স্পেশাল অপারেটর গুলো আমরা আসলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোর্স আছে এখানে তেমন একটা ব্যবহার হবে না তবে বিষয়গুলো জেনে নেওয়া ভালো কিছু বিশেষ অপারেটর আছে এগুলি স্পেশাল অপারেটর এর মানে হচ্ছে যে এগুলি দিয়ে আমরা প্রোগ্রামকে বর্ণ সংক্ষেপ করে নিতে পারি প্রোগ্রামের যে লাইনগুলো আছে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে আরও ইজি করে নিতে পারি আরও ইউজফুল করে নিতে পারি প্রোগ্রামের সাইজ যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অর্থাৎ প্রোগ্রামে যত লাইন কম লিখবে তত সাইজ কম হবে এবং প্রোগ্রামটি তত আরও এফিসিয়েন্টলি রান করবে সেই জন্য আমরা এই অপারেটরগুলো ইউজ করি যেমন কমা সাইজ অফ পয়েন্টার পয়েন্টারের জন্য অ্যান্ড এবং স্টার স্টারটাই আসলে এখন বেশি ব্যবহার করা হয় তারপর মেম্বার সিলেকশন অর্থাৎ কে কার স্থানে আছে সেটা সিলেক্ট করতে ডট এবং লেফট সাইন
এর মধ্যে কমন সাইজ অফ অপারেটর কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এই গেল, তো বন্ধুরা এই গেল আমাদের বিভিন্ন অপারেটর। এবার আমরা আসি গাণিতিক রাশিমালার প্রকাশ। সি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে তৈরি করার উদ্দেশ্যই ছিল যে গাণিতিক সমস্যার সমাধান করবে। তাই গাণিতিক সমস্যাটাকে কম্পিউটারে কিভাবে লেখা হবে তার জন্য আমাদেরকে গাণিতিক রাশিমালা প্রকাশ জানতে হবে। তো এখানে আমরা এই গাণিতিক রাশিমালা প্রকাশ করার জন্য যে সিস্টেমটা ইউজ করি, যে কতগুলো অপারেটর ভ্যারিয়েবল ও কনস্ট্যান্টের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকেই গাণিতিক রাশিমালা অথবা অ্যারিথমেটিক এক্সপ্রেশনস বলা হয়। যেমন এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটি আমরা নর্মালি লিখলাম, কিন্তু যখন আমি সি ভাষা লিখবো তখন আমি স্কোয়ার রুট ওভার এগুলি সরাসরি লিখতে পারবো না। তাই আমি এ এক্স স্কোয়ারের জায়গায় লিখলাম এ ইন্টু এ এক্স ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। তোমার ক্রম সুবিধার্থে তুমি এখানে কিন্তু ব্র্যাকেটও ব্যবহার করতে পারো। আরেকটা প্রোগ্রাম থাকলো ওয়াই ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি, অর্থাৎ এ তিনবার গুণ হচ্ছে, বি তিনবার গুণ হচ্ছে, সি তিনবার গুণ হচ্ছে। এফ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস সি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্ল্যাশ জেড প্লাস সি। এখানে ওয়াই স্ল্যাশ জেডটাকে সঠিক রাখার জন্য পাঁচ ব্র্যাকেট দেওয়া হয়েছে। যদি অতিরিক্ত পরিমাণে পাওয়ার থাকে তাহলে কি হবে? বন্ধুরা যদি অতিরিক্ত পরিমাণে পাওয়ার থাকে, ধরো এ পাওয়ার এম হোল পাওয়ার এম, এটা প্রকাশ করতে হলে আমাদেরকে লিখতে হবে পিওডাব্লিউ, অর্থাৎ প্রথমে এটার পাওয়ারের জন্য পিওডাব্লিউ এ কমা এম, অর্থাৎ এ এর পাওয়ার এম। আবার ওই যে বাইরে যে পিওডাব্লিউটা দিয়েছি সেটা দিয়ে এই পুরোটা পাওয়ার এম। ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস ফোর এ সি, রুট ওভার, রুট ওভারকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার রুট, আমরা রুট ওভার বলি, স্কোয়ার এটার আসল নাম হচ্ছে স্কোয়ার রুট। তাই আমরা এর জন্য লিখবো এস কিউ আর টি, অর্থাৎ রুট ওভার বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি। এভাবে আমরা গাণিতিক রাশিমালা এক্সপ্রেস করতে পারবো। যেমন আরেকটা আছে এ মাইনাস বি অ্যাবসলুট প্লাস সি ম্যাট্রিক্সের জন্য, তাহলে লেখা হবে এ বি এস এ মাইনাস বি প্লাস সি। এভাবেই আমরা বিভিন্ন গাণিতিক রাশিমালা প্রোগ্রামে লিখব। কিওয়ার্ড, কি অর্থ হচ্ছে চাবি, আর চাবি দিয়ে কি করি আমরা, বিভিন্ন তালা খুলি, বিভিন্ন দরজা খুলি। সি প্রোগ্রামে কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে প্রোগ্রামটাকে ট্রিগার করা হয়, অর্থাৎ প্রোগ্রামের বিভিন্ন অংশকে উজ্জীবিত বা রান করা হয়। এই ওয়ার্ডগুলি হচ্ছে কিওয়ার্ড। একটি কিওয়ার্ড ব্যবহার করে কম্পিউটার নির্দিষ্ট কাজ সম্পন্ন করা হয়। কম্পিউটার বলতে প্রোগ্রাম তার নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করবে। বিভিন্ন নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন কিওয়ার্ড আছে, তবে এই কিওয়ার্ডগুলোকে আমরা কোনো ধ্রুবক, চলক, অ্যারে বা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। যদি আমরা ভুলে কখনো এই ধরনের প্রোগ্রাম লিখে ফেলি তাহলে সেটা সিনট্যাক্স এরর দেখা দেয়। আমরা এখানে মোটামুটি 32টা কিওয়ার্ড দিতে পারছি। এই কিওয়ার্ডগুলো তোমার মুখস্থ করে নেবে, এগুলি সবগুলি এখন তোমাদের সব বর্ণনা সহ পড়ার দরকার নেই। আমরা কিছু কিছু কিওয়ার্ড আমাদের সিলেবাস প্রোগ্রামগুলোতে ইউজ করবো, সেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে গেলেই দেখতে পাব। প্রোগ্রাম স্টেটমেন্ট আমরা বুঝে নিই স্টেটমেন্ট কি জিনিস। স্টেটমেন্ট হচ্ছে কিওয়ার্ড, ধ্রুবক, চলক, অপারেটর, অপারেন্ড ইত্যাদির সমন্বয়ে আমরা যদি কোনো লাইন লিখি, অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য যে নির্দেশাবলী আমি তৈরি করলাম সেটাই হচ্ছে স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু একটি সেমিকোলন থাকবে, আর এই সেমিকোলন দেখলেই বুঝতে পারবো যে আমার একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে। মানেটা কি, আমি যে প্রোগ্রাম লিখি আমি হচ্ছি প্রোগ্রামার, কম্পিউটার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সফটওয়্যার ব্যবহার করবে। সেই সফটওয়্যারে আমি যখন প্রোগ্রাম লিখবো আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা লাইন তার জন্য এক একটা নির্দেশ,
তাই এটাকে স্টেটমেন্ট হিসেবে আমরা উল্লেখ করি। স্টেটমেন্ট দুই ধরনের, একটি হচ্ছে সিম্পল বা সরল স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট হচ্ছে যে সকল স্টেটমেন্ট আমি এক লাইনে লিখব, অর্থাৎ এর ভিতরে আর অন্য কোনো প্যাচ নেই। ধরো ইন্ট এ, ইন্ট এক্স কমা ওয়াই প্লাস জেড, এই ধরনের এক একটা লাইনকে বলা হয় সিম্পল স্টেটমেন্ট। আর কম্পাউন্ড স্টেটমেন্ট হচ্ছে এখানে শুধু একটা লাইন বলা হবে না, কয়েকটা লাইন একত্রে কাজ করবে। ধরো একটি ফাংশন বা লাইব্রেরি ফাংশন, এই ধরনের ফাংশনগুলো কাজ করার জন্য কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে অপারেটর পড়ার সময় খেয়াল করেছিলাম যে শুধু ফার্স্ট ব্র্যাকেটের কথা বলা হয়েছে আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের কথা বলা হয়েছে। আমরা একটু পরেই প্রোগ্রামিং করব, প্রোগ্রাম করতে গিয়ে দেখব যে কোথায় ফার্স্ট ব্র্যাকেট আর কোথায় সেকেন্ড ব্র্যাকেটটা কাজে লাগছে। তো স্টেটমেন্ট আমরা যখন কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করব তখনই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হবে। আবার প্রোগ্রামের স্টেটমেন্ট, আমরা প্রোগ্রামে যে ডাটা এন্ট্রি দিব বা রেজাল্ট নেব সেটার উপর ভিত্তি করে প্রোগ্রামের স্টেটমেন্টকে দুইটা ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট আর একটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্টের জন্য কমন যে ফাংশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যান মানে সে কিবোর্ড বা মাউসে কোনো ডাটা নিবে। আর আউটপুটের জন্য আমরা যে কমন ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্টএফ। আরো অনেকগুলো স্ক্যান অর্থাৎ ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন আছে, তবে সেগুলির চেয়ে এই স্ক্যানএফ আর প্রিন্টএফ বেশি ব্যবহার করা হয়। আরো কিছু ইনপুট স্টেটমেন্ট, আরো কিছু ইনপুট ফাংশন হতে পারে, যেমন গেট সিএইচ, গেট এস, এই ধরনের ফাংশনগুলো। আর সেগুলোর বিপরীতে আউটপুট স্টেটমেন্টে আমরা ব্যবহার করব পুট সিএইচ, পুট এস ইত্যাদি। তো বন্ধুরা, আমরা দেখি কিভাবে ইনপুট আর আউটপুট স্টেটমেন্ট কাজ করে। স্ক্যানএফ, ডেটা ফরম্যাট এন্ড ভ্যারিয়েবল। ডেটা ফরম্যাট হচ্ছে যে ফরম্যাটের ডাটা, ধরো আমি একটা নাম্বার দিব তাহলে সেটা নিউমেরিক ডাটা, ধরো আমি একটা নাম দিব তাহলে সেটা স্ট্রিং ডাটা। এই ফরম্যাটটা আমি এখানে উল্লেখ করে দিব যার জন্য আমি ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার, এটা একটু পরেই আসছে। তারপর আমি বলবো ভ্যারিয়েবল, অর্থাৎ যেখানে আমি ওই ডাটাটা রাখবো, এটা হচ্ছে স্ক্যানএফের কাহিনী। আর প্রিন্টএফে কি হবে, ডেটা ফরম্যাট দেওয়া হবে, অর্থাৎ কি ধরনের ডাটা আউটপুট দিবে, সে কি নাম্বার দিবে না স্ট্রিং দিবে না ক্যারেক্টার দিবে, এই ধরনের জন্য এখানে স্পেসিফাই করে দিব। আর এখানে আমি ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিব যে এইটার আউটপুট দাও। বন্ধুরা, তোমরা এখানে একটা পার্থক্য খেয়াল করে দেখবে যে স্ক্যানএফে আমি এখানে অ্যান্ড ইউজ করেছি কিন্তু প্রিন্টএফে অ্যান্ড ইউজ করা হয়নি। এর কারণ হচ্ছে যে স্ক্যানএফ সবসময় সে অ্যান্ড অর্থাৎ বিটওয়াইজ অ্যান্ড ইউজ করবে, অর্থাৎ সে অবশ্যই ডাটা নেওয়ার জন্য অপেক্ষা করবে। ডাটা যদি না এন্ট্রি দেওয়া হয় তাহলে সে প্রোগ্রাম ঠিক মতো রান করতে পারবে না। প্রিন্টএফ কিন্তু এমনিতে প্রোগ্রাম রান করতে পারবে, তাই এখানে আমরা অ্যান্ড সাইনটা দেওয়ার তেমন প্রয়োজন হয় না। একটু আগে বলেছিলাম ফরম্যাট স্পেসিফায়ার কথা। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এমন এক ধরনের কন্ট্রোল স্ট্রিং যার সাহায্যে যে ইনপুট ডাটাগুলো আছে সেটা নির্ধারণ করে দেওয়া যাবে এবং আউটপুট যে ফলাফলগুলো আছে সেটাও নির্ধারণ করে দেওয়া যাবে। আমরা বলে দিতে পারবো যে কোন ধরনের ডাটা সে নিবে, সেটা কেমন হবে এটা। যেমন পার্সেন্ট ডি, এখানে এটাকে আমরা পার্সেন্ট ডি বলবো, এটা কিন্তু মডেল আছে না। পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা এন্ট্রি করার জন্য, পার্সেন্ট এফ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা এন্ট্রি করার জন্য, পার্সেন্ট সি হচ্ছে সিঙ্গেল টাইপ ক্যারেক্টার নেওয়ার জন্য, অর্থাৎ শুধু এ নিবে, শুধু এক্স নিবে, এই ধরনের ক্যারেক্টার। পার্সেন্টেজ হচ্ছে স্ট্রিং ডাটা, অর্থাৎ ধরো কারোর নাম, কারো ফোন নাম্বার, কারো অ্যাড্রেস। পার্সেন্ট ও হচ্ছে অক্টাল ইন্টিজার নেওয়ার জন্য, অর্থাৎ অক্টালের একটা সংখ্যা, জিরো থেকে সেভেন পর্যন্ত যে কোনো একটা সংখ্যা এন্ট্রি নেওয়ার জন্য। পার্সেন্ট এক্স হচ্ছে হেক্সাডেসিমালের জন্য, পার্সেন্ট আই হচ্ছে ডেসিমাল অক্টালের হেক্সাডেসিমালকে ইন্টিজার হিসেবে এন্ট্রি নেওয়ার জন্য এবং আউটপুট দেওয়ার জন্য।
আমরা প্রত্যেকটা ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব তবে শুধু স্ক্যানএফ এবং প্রিন্টএফ গেট সিএইচ গেট এস পুট সিএইচ পুট এস ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার দরকার হয় না কারণ গেট সিএইচ মানে গেট ক্যারেক্টার গেট এস মানে গেট স্ট্রিং পুট এস মানে পুট স্ট্রিং পুট সিএইচ মানে পুট ক্যারেক্টার সো ওখানে অলরেডি বলেই দেওয়া আছে সে কি ধরনের ডেটা টাইপ নিচ্ছে তাই আমাদেরকে ওই ধরনের ইনপুট এবং আউটপুট ফাংশনে এই ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে না ফরম্যাট স্পেসিফায়ার আমরা শুধু ইউজ করব প্রিন্টএফ ফাংশন এবং স্ক্যানএফ ফাংশনে বন্ধুরা এর আগে আরো 11টি ক্লাস রয়েছে সেটি আমার চ্যানেল শামিম আরাফাত রকি ইউটিউব চ্যানেলে পাবে অথবা আমার ফেসবুক পেজে গেলেও পাবে আচ্ছা আমাদের কলেজের ওয়েবসাইটে গেলেও পাবে তো আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট kudcbd.com এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পাওয়া যাবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে কফিলুদ্দিন ইউনিভার্সিটি কলেজ সেখানে তোমরা মনোগ্রাম লিখতে পারবে আর আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে কফিলুদ্দিন ইউনিভার্সিটি কলেজ অফিসিয়াল আমি সহজ ভাষায় তোমাদের কাছে কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করি এবং প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে বুঝতে পারো তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমাকে ফোন করতে পারো আমার মেসেঞ্জারে মেসেজ দিতে পারো ধন্যবাদ আল্লাহ হাফেজ